বর্তমানে অগ্নিমূল্য বাজার দরের জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে, পকেটে পড়েছে টান। তার ফলে আয়ের থেকে ব্যয়ের বহর দিনের পর দিন বেড়েই চলেছে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাজার দর নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে রাজ্যের সমস্ত বাজারে ঘুরে পরিদর্শন হচ্ছে। আর সেই বাজার দর নিয়ন্ত্রণ করতে পথে নামতে দেখা গেল নৈহাটি পৌরসভাকে। আজ নৈহাটি ঐকতান মঞ্চে সমরেশ বসু কক্ষে এক্সিকিউটিভ অফিসার হিমাংশু শেখের মল্লিক, পৌর প্রধান অশোক চ্যাটার্জি, সিআইসি কানাইলাল ভট্টাচার্য, কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী, দেবব্রত সাহা, কৌশিক চক্রবর্তীর উপস্থিতিতে স্থানীয় ব্যবসায় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হলো। আজকের এই বৈঠকে বাজার দর সম্পর্কে তাদের অবহিত করে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয় পৌরসভার তরফ থেকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌর প্রধান অশোক চ্যাটার্জি জানান, আজকের এই বৈঠকে সরকারি বেআইনি দখল করার জায়গা মুক্ত করার আহ্বান জানানো হয়, এর সঙ্গে সঠিক মূল্যে সবজি বিক্রি করার আবেদন জানানো হয়। দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট। গতকাল সরকারিভাবে এসডিও সাহেব এবং ক্রেতা সুরক্ষা কমিটির সরকারি দপ্তর আছে, সেই দপ্তরের একটা ভার্চুয়াল সভা, এবং সেখান থেকে আমাদের কাছে একটা নির্দেশ আছে বাজার দর নিয়ন্ত্রণ করার জন্য, বিশেষ করে আলু পেঁয়াজ টমেটো যেটা নিম্ন নিত্য নই মধ্য প্রতিদিন প্রয়োজন পড়ে মানুষের, সেই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য। তাই সরকারি একটা শিডিউল ডেট বেঁধে দিয়েছে। আমার এক্সিকিউটিভ অফিসার কালকে ডেকেছিলেন বাজার কমিটিতে, কিন্তু বাজারে সকলেই আমাদের অল্প সময়ের মধ্যে তারা সমবেত হয়েছেন এবং তাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিলাম যে সরকারি হস্তক্ষেপের আগে, প্রশাসনিক হস্তক্ষেপের আগে আপনারা বাজার দরটা নিয়ন্ত্রণ করবেন। নিশ্চয়ই এক টাকা আট টাকা ডিফারেন্স হলে কোনো ব্যাপার নয়, কিন্তু 4 টাকা 5 টাকা যদি ডিফারেন্স হয় তাহলে সেটা মারাত্মক পক্ষে মানুষের পক্ষে একটা পকেট ফাঁকা করার একটা উদ্দেশ্য কাজ করে বলে আমরা মনে করি। তাই স্বাভাবিকভাবে এরা সহমত পোষণ করেছে এবং ইনক্লোজ মানে ফুটপাথ এনক্লোজমেন্ট করে যারা বসে আছে এই সুযোগে তাদের একটা বার্তা দিলাম যে প্রশাসনিক হস্তক্ষেপের আগে, পুলিশ আপনাদের তুলে দেওয়ার আগে আপনারা নিজেরা ফুটপাথটা ছেড়ে দিন। এবং আমরা গত 2019 আগে আমরা কাঠগোলার মোড়ে যে বাজারটা আছে তাতে আমরা বড়দা ব্রিজের ওপাশে একটা জায়গা আমরা ভিটে ফেটা দিয়ে কলের লাইন ফাইন দিয়ে আমরা পায়খানা বাথরুম পর্যন্ত করে দিয়েছিলাম, দিয়ে আমরা ওখানে একটা বাজার বসিয়েছিলাম। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় 2019 একটা রাজনৈতিক দামাদল তৈরি হয়ে যাওয়ার জন্য তারা পুনরায় আবার সেই রাস্তার ধারে বসে। আমরা সেই গলা ফটকের বাজার কমিটির যারা আসছে তাদের কাছে বললাম আমরা ওই জায়গাটা পুনরায় সুন্দর করে পরিবেশ তৈরি করে দেবো, আপনারা ওই জায়গাটায় চলে আসার জন্য মানসিক প্রস্তুতি নেই। রাস্তা জনগণের হয়, রাস্তা কোনোদিন বাজারের হয়নি। আমরা বিগত দিনে আজকে সরকার যে ব্যবস্থা নিয়েছে, আমরা 3-4 বছর আগেই আমরা বিধায়ক তৎকালীন বিধায়ক পার্থ ভৌমিকের নির্দেশে আমরা যানমামার ঘাট রোড, আমরা জজ রোড, আমরা ক্যানিংহাম রোড আমরা পরিষ্কার করে দিয়েছি এবং অরবিন্দ রোডে ফুটপাথ এনক্লোজমেন্ট করে যে হকার ভাইয়েরা ছিলেন তাদের পুনর্বাসন দিয়ে তাদের বিনা পয়সায় ঘর দিয়ে আমরা গোপাল বসু মার্কেটে স্থানান্তর করেছি। রাজ্য সরকার যে টাস্ক ফোর্স কমিটি করেছে, সে আগামী দিনে পৌরসভা কি বাজারগুলো নিয়ন্ত্রণের জন্য কমিটি তৈরি করবে? শুনুন, আমরা একটা বার্তা এদের পৌঁছে দিলাম, আর এরা যদি নিজেরা নিয়ন্ত্রিত না হয় তাহলে আমাদের টাস্কফোর্স কমিটি করে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। তাহলে আমার মনে হয় নৈহাটি যারা বাজার করেন, যারা নৈহাটির পৌরসভায় যারা বিভিন্ন জায়গায় বাজার করেন, তারা মনে হয় নিজেরা নিয়ন্ত্রিত হয়ে যাবে। অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পূজো মানে প্রিয় গোপাল বিষয়ী, কলকাতায় আর জেলায় জেলায়। Quando eu te vi nesse dia cair, era óbvio. Olhando agora, te veste sempre
frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés. Será que o vento te fez chegar aqui?